বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো। আজকে তোমরা দেখবে কাক মানব গল্পটির শেষ পর্ব। মনে হচ্ছে এই পথে ওরা সজীবকে নিয়ে গিয়েছে। কোন পথে গিয়েছে সেটা এখনই দেখতে পারবেন। এই কথা বলে ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের প্রধান সায়েন্টিস্ট সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখতে শুরু করলো। সজীবের মেয়র আঙ্কেল আর সায়েন্টিস্ট সেখানে দেখতে পায় সজীব তার আর্টিফিশিয়াল সেই উইংস গুলোকে সচল রাখতে সেগুলোতে পাওয়ার জেনারেট করছিল। সজীবকে এভাবে নিয়ে যাওয়া দেখে সজীবের মেয়র আঙ্কেল আর সায়েন্টিস্ট খুব খুশি হলো। মিস্টার মেয়র, মনে হচ্ছে প্ল্যান কাজ করছে। এবার দেখব ওই পচাত পিটার সজীবের হাত থেকে কিভাবে রক্ষা পায়। আসলে মিস্টার সায়েন্টিস্টের প্ল্যান অনুযায়ী সজীবেরা এবার ফাঁদ পেতেছে পিটারকে ধরার জন্য। আর সেজন্যই পরিকল্পনা মতো ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি সেন্টারের ওয়েবসাইট হ্যাক করতে সার্থক হয় পিটারের সায়েন্টিস্ট। সেখান থেকেই পিটার জানতে পারে সজীবের আর্টিফিশিয়াল সেই উইংসগুলোকে। সজীবের আর্টিফিশিয়াল সেই উইংসগুলোকে সচল রাখতে সেগুলোতে বিশেষ এক ধরনের পাওয়ার জেনারেট করতে হয়। আর সেই সময়ে সজীব পুরো 30 সেকেন্ডের জন্য অজ্ঞান থাকে, যেটা ছিল পুরোপুরি ফেক ডাটা। ওদিকে সজীবকে বন্দি করতে পিটার সেই সুযোগ নিতে চাইল। আসলে সজীব এভাবে তার পরিকল্পনা মতো পিটারের আস্তানায় প্রবেশ করে। ওদিকে সজীবদের প্ল্যান মতো সেনাবাহিনী আর বিমানবাহিনী এগুতে থাকে পিটারের আস্তানার দিকে। Congratulations, Peter. Now you are the boss of Earth. Peter, তেরি করছো কেন? সজীবকে এখনই হত্যা করো। Scientist, এই সজীবকে আমি হত্যা করব না। সজীব হবে আমার সেনাপতি। একে বন্দি করো। Yes, boss.
আরে সজীব, শেষ পর্যন্ত তুমিও ধরা পড়লে এই শয়তানটার হাতে। হায় সৃষ্টিকর্তা, এখন কে বাঁচাবে এই পৃথিবীর মানুষকে? ভেবেছিলাম কেউ না পারলেও সজীব পারবে, সজীব আমাকে উদ্ধার করবে, সে আশাও আজ গুড়ে বালি। ওদিকে মিস্টার মেয়রের নেতৃত্বে সেনাবাহিনী আক্রমণ শুরু করে পিটারের আস্তানায়। সেনাবাহিনীর এমন অতর্কিত আক্রমণে মুহূর্তেই টালমাটাল হয়ে পড়ে পিটারের আস্তানা। পিটার, ইউ আর আন্ডার অ্যাটাক। পিটার, এই দেখো। পিটার কে ধরতে এসেছো তোমরা? এই কথা বলে পিটার তার মূল অস্ত্র মানে তার নিউ ওয়েভ টেকনোলজিকে আবার উন্মুক্ত করে। কিন্তু ওদিকে পিটারের আক্রমণে সজীবদের সেনাবাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। পিটারের নিউ ওয়েভ টেকনোলজির পাওয়ারের সামনে সব কিছু যেন তুচ্ছ। আরে সায়েন্টিস্ট, এ তো দেখছি আমরা ভুল করে ফেলেছি। পিটারকে রাগিয়ে এখন নিজেরাই মরতে বসেছি। মিস্টার মেয়র, এটাই কিন্তু আমাদের পরিকল্পনা। এই সুযোগে সজীব প্রফেসর চৌধুরীকে উদ্ধার করবে, কারণ একমাত্র প্রফেসর চৌধুরীই পারবে ইউএফ টেকনোলজিকে রুখতে। কিন্তু সজীব করছেটা কি? টাইম টু প্লে, পাওয়ার বাটন অন। প্রফেসর চৌধুরী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে গিয়েছি। অবশেষে সজীব প্রফেসর চৌধুরীকে উদ্ধার করতে সমর্থ হয়। প্রফেসর চৌধুরী, তোমার তৈরি নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে পুরো শহরকে ধ্বংস করে ফেলেছে পিটার। সে এই পৃথিবীকে নিজের সাম্রাজ্য বানাতে চায়। যেভাবেই হোক, নিউ ওয়েভ টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। প্রফেসর চৌধুরী, একটা কিছু করুন। সজীব, একটা উপায় আছে, কিন্তু সেটার সফলতা নির্ভর করবে তোমার উপর। আমার উপর? হ্যাঁ, তোমার উপর।
সজীব, নিউ ওয়েভ টেকনোলজি তৈরি হয়েছে প্রাণীর দেহের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান রক্ত থেকে। ব্লাড ভেসেলে থাকা ব্লাড ওয়েভকে রূপান্তর করে নিউ ওয়েভ টেকনোলজি সৃষ্টি। মানে ঠিক যেমন পানির গতিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তেমনই কিছু। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক ধরেছো। কিন্তু এর সৃষ্টির সঙ্গে ধ্বংসের সম্পর্ক কি? আছে সজীব, আছে। আমার শরীরের ব্লাড ওয়েভ দিয়েই নিউ ওয়েভ টেকনোলজির সৃষ্টি। আমার রক্তেই রয়েছে অ্যান্টি নিউ ওয়েভ ভ্যাকসিনের মূল উপাদান। কিন্তু ভ্যাকসিন? সজীব, এদিকে কোথাও পিটারের ল্যাব রয়েছে, আমি দেখেছি। সেখানে গেলেই অ্যান্টি ওয়েভ ভ্যাকসিন আমি বানিয়ে ফেলতে পারবো। এরপরে প্রফেসর চৌধুরীকে নিয়ে সজীব পিটারের ল্যাবের দিকে এগিয়ে গেল। সজীব, এই নাও অ্যান্টি ওয়েভ ভ্যাকসিন। পিটারের শরীরে এটা পুশ করতে পারলেই নিউ ওয়েভ টেকনোলজি নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রফেসর চৌধুরীর দেয়া সেই অ্যান্টি ওয়েভ ভ্যাকসিন নিয়ে সজীব গেল পিটারকে রুখতে, মানে নিউ ওয়েভ টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করতে। ততক্ষণে পিটার সেনাবাহিনীর পুরো ফোর্সকে নিশ্চিহ্ন করে দিয়েছে। একমাত্র ভরসা সজীব, আর তাই সজীবের হাতেই নির্ভর করছে পুরো পৃথিবীবাসীর ভাগ্য। শুরু হলো পিটার আর সজীবের মাঝে লড়াই। একবার সজীব আঘাত করে তো আরেকবার আঘাত করে পিটার। সজীব আর পিটারের লড়াই চলে সমানে সমান। সজীবের লক্ষ্য পিটারের শরীরে সেই অ্যান্টি ওয়েভ ভ্যাকসিন পুশ করে নিউ ওয়েভ টেকনোলজিকে ডিঅ্যাক্টিভেট করা। বন্ধুরা, আমাদের কাকমানব গল্পটি এখানেই শেষ। আগামী পর্বে আসতে যাচ্ছে সজীবের আরো একটি নতুন গল্প। কি হতে চলেছে সেখানে জানতে চাইলে দেখতে হবে সজীবের পরের পর্বটি। আর কাকমানব গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবে। সেই সাথে জানাবে তোমরা আরো কি ধরনের গল্প দেখতে চাও। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।